দুইটাই কিন্তু জুয়ান শিষ্য জুয়ান গুরুও জুয়ান শিষ্য বড় কড়া শিষ্য আজকে মালা দিয়া ভক্তি দিয়া সোয়াশের মারছে আমাদের আমি আরম্ভ করতে যাচ্ছি জেনে নিখিল বিশ্বের স্রষ্টা আমাদের প্রতিপালক আমাদের রিজিকদাতা আমাদের মালিক আমাদের প্রভু মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে তার সঙ্গে আল্লাহর প্রিয়ারিত রাসূল প্রিয়ারিত হাবিব যাহাকে সৃষ্টি না করিলে আমার মাওলা কোনো কিছু সৃষ্টি করিতেন না আপনার আমার নবী পারের দিনের কান্ডারি দু জাহানের বাদশা হযরতে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে ভক্তি চমন রেখে আহলে পাক পাঞ্জাতনকে স্মরণ করে 124,000 পয়গম্বর নবীজির চায়রা সাহ অগণিত পীর ওলি গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব চার তরিকার চার পীর সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আজকে যে এই দরবারে উপস্থিত হয়েছে হযরত শিকদার আলী চিশতি গজালি শাহ রহমতুল্লাহ আলাই বাবাজানের পাক কদমে ভক্তি চমন রেখে বাবাজানের আশিকান এবং কমিটির সভাপতি সদস্য বৃন্দ কর্মকর্তা যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মাওলা রে এ দয়া ম হে দয়াল রে আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি আল্লাহ তুমি হও দয়ালো নাই তুলনায় আমার মাওলা তুমি হও দয়ালো তাই তোমার নাম নিয়া তাই তোমার নাম নিয়া আল্লাহ শুরু করলাম বন্ধনা আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি আল্লাহ তুমি হও দয়ালো নাই তুলনায় আমার মাওলা তুমি হও দয়ালো আল্লাহ পাহাড় কে দরিয়া করো দরিয়া কে পাহাড় করো করো দরিয়া কে পাহাড় করো যাই ছাতাই সকল পারো যাই ছাতাই সকল পারো ওহে মহান রব্বা আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি রফিক সরকার সুরে সুরে ডাকি আল্লাহ এ আসরে রফিক সরকার সুরে সুরে ডাকি মাওলা এ আসরে কিঞ্চিৎ দয়া করো মোরে কিঞ্চিৎ দয়া করো মোরে করি আমি প্রার্থনা আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মা জননী মাওলা আলীর চরণ বন্দি
ইমাম দুই ভাই সঙ্গে বন্ধি লাখের উপর চব্বিশ হাজার বন্দি লাম্পয় গাম্বর তোমার নবীজির চার আশা বেড়ে ভক্তি জানাই প্রেম ভরে চার তরিকার চারপীর বন্ধি অন্তরিক রিয়া সন্ধি কৌশল আজম ও বরপীর ওই দরবারে নোয়াই লামশির আজমিরে খাজা গিয়া দরবারে যাই ভক্তি দিয়া আজমিরে খাজা গিয়া দরবারে যাই ভক্তি দিয়া পূজার দাদি আলফে সামি ওই চরণে ভক্তি চুমি শেখ বাহত্তিনের পাক দরবারে ভক্তি জানাই প্রেম ভরে কুতুবদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমির খসরুর পাক দরবারে ভক্তি জানাই রত শিরে তিনশো সাইটাও রিয়া বন্ধি রত শিরে আমি কান্দি কোথায় বাবা শাহজালাল নবীজির প্রিয় ধুলাল তাহার বাগিনা সহ পরাণ পরাণ নেমি সাইলাম পরাণ কাল্লা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শিফা হোসালা নাসিরউদ্দিন আমি তোর চরণের অধীন ফটিক সরি মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি মহিমদ্দিন বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি গোলাম বাবা মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি আহমদুল্লাহ মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি বিশ্বের ইয়াউ রিয়া যত সালাম ভক্তি হইয়া নত কোথায় বাবা গজালিশা করি তোমার চরণ আশা কোথায় বাবা গজালিশা করি তোমার চরণ আশা গাজীপুরে পশি পাগলা আমার রাই খনা একলা মধুর মায়ের পাক চরণে ভক্তি জানাই এ অধীনে পাগলি মায়ের পাক চরণে ভক্তি জানাই এ অধীনে হোসেন মামার পাক চরণে ভক্তি জানাই এ অধীনে কোথায় বাবা খাজা পাগলা আমার রাই খনা একলা উত্তর খানে কবির সারে সাথে বাবা পাগলা সারে দক্ষিণ খানে রহমসা করি তোমার চরণ আশা সুরেশ্বরীর দরবারে ভক্তি জানাই নত শিরে কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াই লামশির মনমোহন সাধুর পাক চরণে ভক্তি জানাই এ অধীনে মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি গুলিস্তানে কবুল আশা করি তোমার চরণ আশা হাইকোর্টে সরবর্তী কিস্তি ওই নামে ভা চাইলাম কিস্তি কবিগঞ্জে কদম রসুল ফুটাইলা ইসলামের ফুল বরিকান্দি কগনিশা করি তোমার চরণ আশা বিশ্বের আউ দিয়া যত সালাম ভক্তি হইয়া নত সবা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আজাদ জানাই তাদের ধারে আমার মা বোনেরা আছেন বইয়া তাদের গেলাম সালাম দিয়া মা বোনেরা আছেন বইয়া তাদের গেলাম সালাম দিয়া বীর মুক্তিযোদ্ধা আজমত আলী খান আছেন বইয়া তাকেও গেলাম সালাম দিয়া উনিগের নেতা নেত্রী আছেন যত সালাম ভক্তি হইয়া নত নেতা নেত্রী আছেন যত সালাম ভক্তি হইয়া নত কুমিল্লাতে বাঁধতে পারি খুমনায় আমার থানা তরি বর্তমানে ঢাকা মিরপুর এক নাম্বারে বসত করি সাহানি বাবার পাত্তর পারে খুশ করিলেই পাইবেন মরে সাহানি বাবার পাত্তর পারে খুশ করিলেই পাইবেন মরে উস্তাদ আমার পাগল মনির ওই চরণে নুয়াই লামশির উস্তাদ আমার পাগল মনির ওই চরণে নুয়াই লামশির মা বাবা আদর করে রফিক সরকার তাকে মরে লইয়া বাউলের দুরি পাগল রফিক সরকার নামকে ধরি দোয়া করবে নিত্যঞ্জনা
দরদী সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে নামে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় গো মাওলা দিতে এলে নামে পরিচয় সাধু ফকির সাধু মাওলার পথের কাঙাল বিন্দু হয়ে সিন্ধু ধরিতে সাধু রজ্জব সেই কো কণিকা হতে চরণ পাব লাখের উপর চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহর ভক্তি হাজার বাগদাদে রৌবর পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা সিলেটে শাহজালাল শাহ পরাণ আমরা তোমাদের হইয়া শেখান বাবা ও শালি তাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাইজ ভান্ডারি ও মায় বাবা স্মরণ করি মইন বাবা মাইজ ভান্ডারি
বিষার পাকদর বাড়ি ভক্তি করি আমি নত শিরি মধুর মায়ের পাকদর বাড়ি ভক্তি করি আমি বাড়ি বাড়ি কানিম শাহ বাবা রই ঘুমাইয়া ভক্তি তারে যাই রাখিয়া এসাক বাবার পাকদর বাড়ি ভক্তি করি আমি নত শিরি হজরত আলী বয়াতির পাকদর বাড়ি ভক্তি করি আমি নত শিরি সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম রাখি সভার প্রতি সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকাই পারি শাহালি বাবার পাকদর বাড়ি খোঁজ করিলেই পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনের মুখ সাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন নেই রাব্বানা দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি তারে সেই বর্তমান কাদির চান্দের পাকদর পারে ভক্তি করি আমি নত শিরি ওস্তাকিতাইয়ে চাহক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম লইয়া মাওলার নামের ডুরি এই বিদেশে ঘুরি ফিরি লইয়া মাওলার নামের ডুরি এই বিদেশে ঘুরি ফিরি রজ্জবালি দেওয়ান বলে আমি দোয়া চাহি এ সবাই শটে 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 শেষ। আমি একটি গান করেছিলাম আমার দয়াল নবীর নাতের রসুল দয়াল নবীর শান, সেই শানটি শুনে অনেক মানুষ আমার মায়েরা অনেক বাবারা ভাইয়েরা বকশিস করেছিল, অনেক টাকা মঞ্চ ভরে গিয়েছিল, কিন্তু এই টাকাগুলিকেও তুচ্ছ করে ফেলেছিল একটা পুরস্কার আমাকে। আমার মায়েদের মধ্য থেকে এক মা আমাকে স্বর্ণের কানের নিজের কানের দুল খুলে দিয়েছিল। আপনাদের খেয়াল আছে আমি সেই কানের দুলটা নেমে আমি মাকে দিয়েছিলাম ফিরত, যে মা আপনি দিয়েছেন আমি পেয়েছি কিন্তু আমি নিব না। সে মা বলল যেটা একবার খুলে দিয়েছে আমার সন্তানকে ওটা আমি আন দিব। তাই ওই কানের দুল নিয়ে আমি এখান থেকে আমার যে গর্ভধারিণী মা আমি তার কানে পুরিয়ে দিয়েছি। সেই মাকে আমি আজও খুঁজে বেড়াই পাই না, তিনি কি মারা গেছে? আল্লাহ তাকে জান্নাত বসিত করুক। আমি সেই মায়ের স্মরণে আমি সেই গানটি আবার গেতে চাই। আপনারা সকলেই আশীর্বাদ রাখবেন। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাই
দেখা দিয়েন নিদান কালে বাজান দেখা দিয়েন ও দেখা দিয়েন নিদান কালে আমার মুর্শিদ রূপে আসিয়া পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি জনাব রজ্জব দেওয়ান সাহেবকে, চমৎকার ভাবে বন্দনা রাখলেন, বন্দনা পরিচয় রেখে চমৎকার একটি নাতের আসল রেখেছেন আমার নবীজির জীবন বৃত্তান্ত থেকে। দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন নবী একবার আসিয়া। চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের কর্তাপক্ষকে। কর্তাপক্ষ সুন্দর দুটি পালা আমাদেরকে দিয়েছেন, আজকের পালা হবে গুরু এবং শিষ্য। বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানে বাঙালি সংস্কৃতি আছে, সেই বাংলার সংস্কৃতি হলো বাউল গান। এই বাউল গান যেখানে শুনে, যেখানে বাঙালি আছে সেখানেই তার নাম ছড়িয়ে আছে, তিনি হলেন রজ্জব দেওয়ান। ওনাকে দিয়েছেন গুরুর ভূমিকা, আমি অধম, আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায় গান করার জন্য। এবং কর্তাপক্ষের আদেশ, গানটা আমরা বেশি গেয়ে কথাটা যেন একটু কম বলি, কথা হবে না, এরকম না, কথা হবে, কথাটা হবে কম, গানটা হবে বেশি, চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের যদি দোয়া থাকে, বাবা গজালি স্যার যদি দয়া থাকে, আমার প্রভু দয়াময়ের যদি দয়া থাকে, আমি প্রথমে শিষ্যের ভূমিকা থেকে একটি গান করব। গানের পরে আমার যিনি আজকের গুরু, গুরুর কাছে কিছু জানতে চাব, শিখতে চাব। গুরুকে প্রশ্ন করা যায় না, গুরুর কাছে জানা যায়, গুরুর কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে, শিখব, জানব। এই জানার মধ্যে আপনারা যারা শ্রোতা মণ্ডলী, আপনারা কিছু পাবেন। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে। সেটা আমি ওনার কাছ থেকে আদায় করার কৌশলটা, আমি ভূমিকাটা পালন করব, তাই নাকি? চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার ভাই, এই মঞ্চে আজ থেকে 9 বছর যাবৎ গান বাজনা করে রজ্জব দেওয়ান সাহেব, আমি এসে শুনে খুব গর্বিত হয়েছি যে আমার একটা ভাই একটা স্টেজেই 9-10 বছর যাবৎ গান করতেছে। এই গানের একটু ইতিহাস উনি আপনাদেরকে ইতিমধ্যে শুনিয়েছেন, এক মা তার কানের যে ধুল রজ্জব দেওয়ানকে পুরস্কৃত করেছেন, কোন গানের জন্য? মায়ার নবী দয়ার নবী, এই গানের জন্য পুরস্কৃত করেছেন ভাই। শুধু তাই নয়, আপনারা জানেন
নিজামউদ্দিন আউলিয়া গান শুনতেন, তার ভক্ত ছিল আমির কস্যু। এক কাওয়ালের কাওয়ালি শুনতে শুনতে নিজামউদ্দিন আউলিয়া সবকিছু বিলীন করে দিয়েছিলেন, কাওয়ালি তার গান বন্ধ করে না। ইতিমধ্যে আমির খসু চলে গেল, যখন দেখেছে নিজামউদ্দিন আউলিয়া তার গুরুর কাছে অর্থ কমে গেছে, টাকা কমে গেছে, আর কত বকশিস দিবে, উনি চলে গেল বাড়িতে টাকা নিয়ে আসার জন্য। পথিমধ্যে কাওয়ালির সাথে দেখা, এদিক দিয়ে নিজামউদ্দিন আউলিয়া কয়, কাওয়ালি তুমি তোমার গান বন্ধ করো, কেন আমি আর সহ্য করতে পারছি না, আমার আর অর্থে কুলাচ্ছে না, তুমি যতক্ষণ গাবে ততক্ষণই আমি দিতে থাকবো, কিন্তু আমি দিব কোথা থেকে। তার যখন টাকা শেষ হয়ে গেল, অবশেষে তার পায়ের একটি খরম, পায়ের দুটি খরম ওই কাওয়ালিকে পুরস্কৃত করে দিলে। কাওয়ালি খরম পায়ে ধীরে ধীরে মুস্কি মুস্কি হাসতে হাসতে আনন্দে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। পথিমধ্যে ওই কার সাথে দেখা? আমির খসরুর সাথে। আমির খসরু তার গুরুর এই জুতা মোবারক খরম মোবারক গুলোর গ্রান পেয়েছিল অনেক দূর থেকেই, দূর থেকে গ্রান পেয়ে ছোটে ছোটে ওই কাওয়ালির পাশ দিয়ে আসতেছিল, দেখতেছিল কাওয়ালির বুকের মধ্যে দুইটা খরম দেখা যায়। আর আমির খসরু ভাবতেছিল নিশ্চয়ই এটা আমার মনিবের খরম। কাওয়ালির পায়ে পড়ে গেল, কাওয়ালিরে ভাই তুমি কাওয়ালি বন্ধ করে দিয়ে চলে আসছো কেন? বলল হুজুরের কাছে আর টাকা নাই, অবশেষে উনি আমাকে দুইটা খরম পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কার পেয়ে আমি আনন্দে বাড়ি ফিরে যাচ্ছি। আমির খসরু বলতে লাগলেন, ভাই রে তোমার যত টাকা প্রয়োজন আমি আমির খসরু দেব, তারপর আমার গুরুর দুইটা খরম তুমি আমাকে ফেরত দিয়ে দাও। কাওয়ালি বলে না তা হবে না, আবার জোর করলেন, আবার কান্না করলেন, দিয়ে দাও না ভাই আমাকে এই খরম দুটো। কাওয়ালি বলে দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি? তুমি যদি তোমার রাজত্ব, তোমার কি বলে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু আমার নামে বিলীন করে দাও, লিখিতভাবে দাও, তাহলে আমি খরম দুইটা দিয়ে দেব। তাই করলেন আমির খসরু, খরম দুইটা নিয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরবারের পাশে গেলেন। ইতিমধ্যেই আপনার ঝড় তুফান শুরু হয়ে গেছে, গুরুর কি খেলা দেখেন, ঝড় তুফান শুরু হয়ে গেছে, দরজা জানালা গেট যা আছে সব কিছু বন্ধ করে দিয়েছেন। আমির খসরু নিজামউদ্দিনের দরবারে ঢুকবে সেই প্রবেশ রাস্তা পায় না, এদিক দিয়ে ঝড় তুফান আরো বেড়ে গেল। আমির খসরু অবশেষে দেখে একটা ড্রেন দরবার থেকে ড্রেনের দিয়ে পানি ঢুকতেছে, বাহিরে আসতেছে। আমির খসরু ভাবলেন এই ড্রেন দিয়ে যদি আমি ঢুকি হয়তো আমার হুজুরের কাছে আমি যাইতে পারবো। ড্রেনের ভিতরে ঢুকে গেলেন, ড্রেনের ভিতরে ঢুকে গিয়ে মাঝখানে গিয়ে এদিকও যাইতে পারে না ওদিকও যাইতে পারে না, আমির খসরু আটকা পড়ে গেল। আমির খসরু আটকা পড়ে গেলেন এদিক দিয়ে দরবার, নিজামউদ্দিন আউলিয়ার দরবার পানিতে ভরপুর হয়ে গেছে, পানি সরে না। নিজামউদ্দিন আউলিয়া তার ভক্তদেরকে ডেকে বলে, খাদেম তুমি যাও গিয়ে কি যেন আটকে আছে ড্রেনের ভিতরে সেটা সে ময়লাটা পরিষ্কার করে দিয়ে আসো। তাই করলেন, একটা বল্লম নিয়ে কিছু ভক্তরা গেলেন, বল্লম দিয়ে আঘাত করতে লাগলেন, ময়লা তো সরে না, যতই আঘাত করে রক্ত বের হয়ে আসে, রক্ত বের হয়ে আসে, তাজা রক্ত বের হয়ে আসে, লাল বর্ণ হয়ে গেল পুরা নিজামউদ্দিন আউলিয়ার দরবার, রক্তে লাল হয়ে গেল, কিন্তু ওই ময়লা সরে না। এটা তো বাবা ময়লা না, এটা তো আমির খসরু। একে একে তিনটি আঘাত যখন করলেন, আমির খসরুর প্রাণ পাখি সেদিন সেখানেই চলে গেল। এদিক দিয়ে গুরুর কি খেলা, আপনার ঝড় বৃষ্টিও থেমে গেল। আমির খসরু বলে এবার দেখতো ড্রেনের ভিতরে কি আছে, উঠাইয়া দেখে তার ভক্ত নিজামউদ্দিন চিরতরের জন্য চলে গেছে। বলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, জানাজা দিল, দাফন কাফনের ব্যবস্থা করো, কবর দেওয়ার ব্যবস্থা করো, কবর দেওয়ার ব্যবস্থা করছে। এদিক দিয়া নিজামউদ্দিন আউলিয়া উত্তর শিউরি হইয়া একটা চাদর মাথায় দিয়া উনিও শুয়া পড়লেন। যেখানে আমির খসরুকে শুয়াইলেন কবর দেওয়ার জন্য, ওই গিলাপটা পর্দাটা উঠাইয়া দেখে কি সেখানে আমির খসরু নাই, নিজামউদ্দিন হয়ে গেছে। আর যেখানে নিজামউদ্দিন
কাপড় দিয়া উত্তর শিউরি হইয়া শুয়েছিলেন, সেখানে কাপড় আলগাইয়া দেখে সেখানে নিজামুদ্দিন নাই, সেখানে আমির খসরু হয়ে গেছে। আমি এখানে এসে একটা কথা শুনেছি বাবা গজালি স্যার, গজাল দেওয়া একটা খরমও দেখেছি, খরম মোবারক বলতে হবে, পবিত্র খরম। এই খরমটা নেওয়ার জন্য নাকি একজন মানুষ, দুইটা খরম ছিল, একটা ভক্ত 14 বিঘা জায়গা বাবার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন, সে শুধু একটা খরমের জন্য। শুধু তাই না, মা তো একটা কানের দুল দিয়েছেন, নবীর প্রেমে যদি এই জীবনটাও দেওয়া যায় তাহলে মনে করা যাবে আমার এই দেহটা পবিত্র হয়ে গেছে, আমি নবীর গোলাম হইতে পেরেছি। আমার মা নাকি যেই মা পুরস্কার করেছিল আজ দুনিয়াতে নাই, আমি দোয়া করব, আমি দেখি নাই, রজ্জব ভাই দেখেছেন, আমি দোয়া করব সেই মায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মাটাকে যেন আমার আল্লাহ পাক জান্নাতবাসী করেন, এই দোয়াটুকু করি, আমিন। এখন চলে আসি আমাদের পালায়, পালা ক্ষেত্রে আমি প্রথমে আমার জ্যাঠা ওস্তাদ জনাব পাগল বাচ্চু সাহেবের একটি শিষ্যের ভূমিকার গান দিয়ে আমি শুরু করতে চাই। আশা রাখব আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমার দয়াল গুরুজি যেন এই গানটাকে মনোযোগ দিয়ে শোনে, এই গানটার মধ্যে আমার কিছু চাওয়া পাওয়া আছে। ছিলাম বা কই আসলাম বা কই, ছিলাম বা কই আইলাম বা কই, গুরু আবার যেন কোথায় যাই, তুমি আমি কি সম্পর্ক জানবে গুরু আমায়, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায়, কই আসলাম বা কই আবার যেন কোথায় যাই, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায়, তুমি আমি কি সম্পর্ক সিন্ধু হইতে বিন্দু হইয়া পিতৃকুলে বসলেন যাইয়া, মন রে মন 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 রে, সিন্ধু হইতে বিন্দু হইয়া পিতৃকুলে বসলেন যাইয়া, মাতৃ গর্বে দেন পাঠাইয়া, মাতৃ গর্বে দেন পাঠাইয়া, কি খাইয়া জীবন বাঁচাই, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু পামায়, তুমি আমি কি সম্পর্ক ফুল পর্বত সাধক সিদ্ধি চার দেশে হয় গুরুর স্থিতি, ফুল পর্বত সাধক সিদ্ধি চার দেশে হয় গুরুর স্থিতি, কোন দেশে হয় কার বসতি, আমাকে রাখিলেন কোথায়,
তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায় তুমি আমি কি সম্পর্ক আসতে যেহেতু পালা হয়ে গেছে পালা বন্টন করে হয়ে গেছে এবং পালার গান গাইতেছি এখন থেকে কিন্তু রজব দেওয়ান আমার গুরু একদিনে দ্বিতীয় ভাবা যাবে না যেই রজব দেওয়ানের কাছ থেকেই আমি পাগল মনিরের গন্ধ পাবো আমার গলায় মালা দিয়েছেন আমার এক মা গুরু থাকতে কি ভক্তের গলা এই মালা মানায় বাবাজি তাই তো আমি আমার গুরুর গলে এই মালাটুকু পরিয়ে দিলাম বাজা চারি দেশে চারি রূপে আছো তুমি কোন বা সুখে চারি দেশে গুরু গো গুরুজি ও গুরুজি চারি দেশে চারি রূপে আছো তুমি কোন বা সুখে দেখবো আমি কোন বা রূপে দেখবো আমি কোন বা রূপে সেই রূপটা রাখছো কোথায় তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায় তুমি আমি কি সম্পর্ক ও বাজা এমনি ভাবে গুলে মালে দশ মাস দশ দিন রাখলেন গর্বে এমনি ভাবে গুলে মালে দশ মাস দশ দিন রাখলেন গর্বে এমনি ভাবে গুলে মালে দশ মাস দশ দিন রাখলেন গর্বে এখন তার কত বয়স হইলে তার কত বয়স হইলে কত বয়স হইলে জেঠা পাগল বাছু জানতে চায় তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায় তুমি আমি কি সম্পর্ক ধৈর্য ধরে নীরব থাকে নাচেন জ্ঞানীজন পায়ে ধরে মিনতি করি জ্ঞানীকের নন্দন গুরু আর শিষ্যেরই পালা দিল সবার ঠাই প্রথমবারে দুই এক কথা জানিবারে চাই আপনারা যদি বাবা থাকেন একটু চুপ আমরা দুইজনে মিলে গাইতে পারবো খুব আবার যদি আপনারা করেন গণ্ডগোল আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল তাই পায়ে ধরে মিনতি করে জ্ঞানীকের নন্দন ধৈর্য ধরে নীরব থাকেন যত আসে গণ মহিউদ্দিন ভাই আছেন যিনি আপনাকে জানাই কিছুদিন আগে গত সপ্তাহে আমি গান করেছি বড় বাড়ি নূপুর দেওয়ানের সাথে আমার মহিউদ্দিন চৌধুরী ভাইয়ের সাথে বাড়িতে মার্কেটে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য আপনার বন্ধু মহল সহ
আমার মা বোনেরা, আমি বাবার অনেক স্টেজ দেখেছি, কারণ বারো বছর ছিলাম ওস্তাদের সাথে, ওস্তাদের সাথেও এই স্টেজেই তো যাওয়া, যেখানে গান ওখানেই তো যাওয়া, ওখানে দেখছি বারো বছর, আবার নিজে গান গাই ৯৭ থেকে পালা গান, এলে কত হইল প্রায় ২৪ পারেয়া ২৫ পড়েছে। খালি অনেক অলির দরবারই তো গেছি এই পর্যন্ত, বড় বড় মাজার দেখেছি, বড় বড় স্টেজ দেখেছি, বাউল গান করেছি, ওস্তাদ গাইছে, আমি নিজেও গাইতেছি, দেখছি মানুষের চাইতে বেশি দেখছি, এমন স্টেজও আছে, কিন্তু এই সুন্দর পরিবেশ আমি কোথাও দেখি নাই। প্রেমিকের ভঙ্গিতে যাইছি না, আপনারা যে প্রেমিক, বাউল গানের পাগল, বাউল গান আসক্ত মানুষ, এটা আপনাদের চেহারা দেখলেই একটা ভাবুক বুঝতে পারবে যে আসলেই তারা প্রেমিক। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বাবা গজালীশার দরবারে আমি লাখো কোটি ভক্তি জানাই, যে বাবার দরবারে এসে যে একটা শান্তি পাইতেছি, টাকা পয়সা বড় কথা না, মহাব্বত প্রেম ভালোবাসা এই বন্ধনটা হলো সবচেয়ে বড় কথা। আমার এই গানের মধ্যে পাগল বাচ্চু সাহেব বলেছেন, ছিলাম বা কই এলাম বা কই আবার যেন কোথায় যাই, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু বাবা। এখানে কিন্তু প্রশ্ন, এটা কিন্তু প্রশ্নবোধক গান। এখানে আসেন অন্তরায় বলেছেন, সিন্ধু হইতে বিন্দু হইয়া পিতৃকুলে বসলেন যাইয়া, মাতৃগর্ভে দেন পাঠাইয়া আমি কি খাইয়া জীবন বাঁচাই। এখানে কিন্তু গুরুর কাছে প্রশ্ন। এবার আসেন স্থূল পর্বত্য সাধক সিদ্ধি, চার দেশে হয় গুরুর স্থিতি, কোন দেশে হয় কার বসতি, আমারে রাখছো কোথায়। এখানে কিন্তু প্রশ্ন। এবার আসেন চারি দেশে চারি রূপে, তোমার চারটা দেশ আছে, এই চারটা দেশে তুমি চারটা রূপ ধারণ করো, চারি দেশে চারি রূপে আছো তুমি কোন বা সুখে, দেখবো আমি কোন রূপে সেই রূপটা রাখছো কোথায়। এবার আসেন এমনি ভাবে গুলে মালে দশ মাস দশ দিন রাখলেন গর্বে, এখন কার কত বয়স হইলে, কার কত বয়স হইলে যে পাগল বাচ্চু জানতে চায়, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায়, তুমি আমি কি সম্পর্ক গুরুর কাছে। আমার কোনো প্রশ্ন না, এগুলো হলো আমার জানার বিষয়, গানের মধ্যে আমি জানতে চেয়েছি, মৌখিক কোনো প্রশ্ন আমি করব না। একটা কথা আছে বাজান, মায়ার নবী দয়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, আমার নবী কি কাউকে ডরায় নাকি ভাই যে লুকাইয়া রয়েছে। বিষয়টা আছে না এখানে, আমার নবী কি কাউকে ভয় পাইয়া লুকাই রয়েছে, লুকাইল যে কারণ কি, কই লুকাইল, কেন লুকাইল, আমি তো জানি নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাইতুনে, আমার নবী জিন্দা নবী, আমি তো তা জানি, আমার নবী আবার কার ডোরে লুকাইছে এটা একটু জানার বিষয়। আরেকটা কথা আছে এখানে, নয় বছর ধরে গান গাইতেছে না, নয় বছরের খেসারত আজকে একরাইতে দিতেই হবে না, আরেকটা কথা।
কথা এই গানের মধ্যে আমার জানার বিষয়, উহুদের যুদ্ধে গিয়া নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছিলেন। কিভাবে এই গানটার মধ্যে আছে না? আপনার কাছে দয়াল আমার জানার বিষয়, কোন ব্যক্তির আঘাতে আমার দয়াল নবীর দন্ত মুবারক হয়েছিল, সে ব্যক্তির নামটা কি? কি এ ৩২টা দাঁতের ৩২টা নাম আছে, আছে না? আমি এই নাম জানতে চাই না, যেই দন্তটা শহীদ হয়েছে এই দন্তের নাম কি, খালি এটা জানতে চাই। ধৈর্য ধরে নীরব থাকেন, আছেন যে নিজন, আজকে ভাবের গুরু পাইছি আমি আমার মন মতন, আমার মন মতন। দুইটাই কিন্তু জুয়ান, শিষ্য জুয়ান, গুরু ও জুয়ান। আর যৌবনেই কইছে সাধনা করো, যৌবনেই গুরু ধরো, যৌবনেই আল্লাহকে ডাকো, যৌবনেই বন্দিগি করো। আমার এক ভাই খুশি হইয়া ৫০০ টাকা দিছে, ওই ভাইয়ের কাছে আমার কথাটা ভাল লাগতেছে। এইভাবে পরিবেশ দিলে আপনারা সারা রাত এমনি চলব, দুইজন মিলা গুরু শিষ্যে ভাবের গান গাইব, আমি ছিলাম বা কই আইলাম বা কই, ছিলাম বা কই আইলাম বা কই, ছিলাম বা কই আইলাম বা কই, আবার যেন কোথায় যাই, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমার, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমার, তুমি আমি কি সম্পর্ক জানলে গুরু আমায়, তুমি আমি কি সম্পর্ক। এবার আমি তো আমার পালার একটা গান গাইলাম, প্রশ্ন করলাম, এটাও পালাই পরে যেটা গাইব এখন, পালার বাহিরে রাত্রের সময়সূচি না হওয়া পর্যন্ত পালার বাহিরে আমরা যেতে পারবো না। তাই আরেকটি গান বাবা গজালি স্যার নামের উপর, মঈন বাবা ভান্ডারীর নামের উপর। আরে আমি হি নয়নে নয়নে রাখি গজালি সা তোমারে পাইলে, নয়নে নয়নে রাখি গজালি তোমারে পাইলে, নয়নে রাখি মঈন বাবা তোমায় পাইলে, নয়নে নয়ন রাখি ওই আমার গজালি সা নয়নে নয়ন রাখিব, নয়নে দাসন সাজাইয়া রাখব তোরে বসাইয়া, দাসন সাজাইয়া রাখব তোরে বসাইয়া, আমার মঈন বাবা মাওলানা, বাবা সাইফউদ্দিন বাবা মাওলানা, আমার গজালি সা বাবা মাওলানা, গজালি সা
আমারেতা শোনো না যাইয়া লাগবো তোরে বসাইয়া আর কারোরে চাইতে দিব না মইর জান তোরে পাইলে তোরে চাইতে দিব না মইর জান তোমারে পাইলে আর কারোরে চাইতে দিব না মইর জান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব আমার গোলামিশা নয়নে নয়নে রাখিব আমি নয়নে নয়নে রাখিব গোলে বাবা তোমারে পাইলে নয়নে নয়নে রাখিব গোলে বাবা তোমারে পাইলে নয়নে নয়নে রাখিব কলিজারো পূর্ণ দিয়া রাখব চরণে ধোয়াইয়া কলিজারো ওহ বাবা রে আমার গজালি সাধে আমি কলিজারো পূর্ণ দিয়া রাখব চরণে ধোয়াইয়া পূর্ণ দিয়া আই কলি জানো পূর্ণ দিয়া রাখবো চরণ ধোয়াইয়া আঠার চুলে মুছাইয়া লইতা তোমারে পাইলে মাথার চুলে মুছাইয়া লইতা বাবা তোমারে পাইলে মাথার চুলে মুছাইয়া লইতা মইন জান তোরে পাইলে নয়নে নয়ন রাখিব হো গোপন কথা তরে কইমু মন জানা জুড়াইব গোপন কথা তরে কইব মন জানা জুড়াইব আমার মইন আমি গোপন কথা তবে কইব গোপন কথা তবে কইব মন জালা জুড়াইব আর কারো চাইতে দিব না গজালি তরে পাইলে চাইতে দিব না রে বাবা তরে পাইলে নয়নে নয়ন রাখিব ও আমার গজালি সা নয়নে নয়ন রাখিব আমি নয়নে আমি
आमी कोली जारो पूर्ण हो दिया तो चरण धुआया बाबा जान अमर मोइन बाबा रे आमी कोली जारो पूर्ण दिया राखो चरण धुआया माथार चुले मुथाइया लईता बाबा तोरे पाइले बाबा तोरे पाइले नयने नयन राखिबो आरियो होया बात कजानिसा नयने नयन राखिबो आरियो होया बात तुम्हारे पहले नयन नयन राखी साइबी बाबा तुम्हारे पहले नयन नयन राखीबो अरे हो आमार कजाली सा नयन नयन राखीबो अरे हो आमार कजाली सा नयने नयन राखिबो ओ आमार कजाली सा नयने नयन राखिबो हो नयने नयन राखिबो हो नयने नयन राखिबो नयने नयन राखिबो বাংলাদেশের সুনামধন্য গায়ক রফিক সরকার তাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা আমি অধম রজ্জবদন আমাকে দেওয়া হয়েছে গুরু পালা পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে কথা বলবো পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে অনেক ভুল ত্রুটি আমার মাঝে হতে পারে বাবা সকলেই ক্ষমা মার্জনা করে দিবেন ক্ষমাই হলো মহতের লক্ষণ প্রথম পর্যায়ে শিষ্য পালা নিয়ে বড় জটিল এবং কঠিনভাবে গান করেছে গান করার পরে আমি একটি গান করেছিলাম দয়ার নবী মায়ের নবী বলে নবী যে লুকায় রইল কার ভয়ে লুকায় রইল কোথায় লুকাইল নবীর দন্ত শহীদ হইল দন্ত শহীদটা করলো সে কে তার নাম কি যেই দন্তটা শহীদ হইল ওই দন্তটার নাম কি তারপরে গানের ভিতরে প্রশ্ন এরপরে হইল আমাকে দিছে হুমকি হুমকি এমন তেমন না কঠিন হুমকি
কয় নয় বছর ধরে গান গাই, এই নয় বছরের জের আজকে উঠাম। এই তোমার ধমক দিতে গেছি অহ নেই, তোমার এই শিগা আনলাম কি আর করলা কি, তুমি ধমক দিবা শেষ রাত্রে গিয়া, অহনে ধমক দিলে এটা কুলায় শিষ্য, বড় কড়া শিষ্য আছে, মালা দিয়া ভক্তি দিয়া সোয়াশের মারছে আমাদের। কয় প্রশ্ন করা যাবে না জানার জন্য আমি তাকে কিছু জিজ্ঞেস করব। ভালো, কোথায় ছিলাম কোথায় এলাম, আমি যাব কোথায়, আমার আহার কি, স্থূল প্রবদ সাধক সিদ্ধি চার দেশের গুরু আমাকে কোথায় রাখলে, চার দেশের গুরুর রূপ নিশানা কি, সেখানে আহার কি বলার জন্য চেষ্টা করব। তয়ে বাবা, আমার নবী যে কোথায় লুকিয়েছে এটা সাধারণ লোকের কথা, সাধারণ লোক যারা তারা দেখতে পারে না। আমাদের আজমতুল্লাহ খান সাহেব একটি দলিল দিয়ে গেছে রুহুল বয়ানের, তাফসিরে রুহুল বয়ানের একটি দলিল দিয়ে গেছে, আপনারা শুনেছেন, আমার নবীর দেহ হইল দুই তিনটা অবস্থা, নবীর দেহের তিনটি অবস্থা হলো, একটি অবস্থা হলো বাসারি, যেটা হলো এই মাটির দেহ, এই মাটির দেহে নবী পৃথিবীতে অবতরণ করেছে, মক্কা নগরীতে আবির্ভাব হয়েছে মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর শেকেমে। আরেকটি রূপ নবীর হাকিকি রূপ, সত্য রূপ নবী, নুরানি রূপ, আরেকটি হলো মালাকি রূপ, যখন নবী আল্লাহর জাতে মিশ্রিত ছিল। এই জন্য আয়েশা সিদ্দিকা, নবী একদিন ঘর থেকে বের হবে, মা আয়েশা সিদ্দিকা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে যেতে দিব না, আপনাকে আজকে বেঁধে রাখবো। বলে কি দিয়ে, মা আয়েশার কাঁধে ছিল একটি ওন্না, ওন্না দিয়ে নবীর মাজার মধ্যে এভাবে বাঁধলেন, বেঁধে এভাবে ধরে রেখেছে, বলে আপনাকে যেতে দিব না। আমার নবী বলে, তাকিয়ে থাকো আমি কিভাবে চলে যাই। আয়েশা সিদ্দিকা এভাবে ধরে আছে, বাদ এভাবে রয়েছে, নবী এখান দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানি কখনো কেটে ভাগ করা যায় না, তেমনি ভাবে আল্লাহর নবীর নূর কেও আলাদা করা যায় না, যায় না। এটাই হাকিকি, সেই হাকিকির রূপ দেখতে হলে একজন হক কামেল মুর্শিদ, একজন গজালি শাহ বাবার সঙ্গ করতে হবে, তাহলেই তুমি সেই হাকিকি রূপ দেখতে পারবে। বাবা বায়াত হওয়া, মুরিদ হওয়া, নবী গোপন আবার নবী প্রকাশ, সেই গোপন নবীকে, হায়াতুল মুরসালিন নবীকে দেখতে হলে একজন নবীওয়ালা, যারা নবীর রঙে রঙিত হয়েছে, যারা আল্লাহর রঙে রঙিত হয়েছে, যারা তাদের সঙ্গ করলেই তুমি সেই গোপন নবীকে প্রকাশভাবে দেখতে পারবে। সে কিভাবে তোমার ভিতরে জিন্দা, নবীর দাঁত দন্ত শহীদ করলেন, নাম ছিল তার একজন, নবীর একবারে কাছেরই বলা চলে, তার কুরাইশ বংশের একটা লোক ছিল, যখন ওহুদের যুদ্ধটা হলো, আপনারা যারা মক্কা নগরীতে গিয়েছেন হজ করতে আপনারা জানেন, মক্কা নগরীর সমস্ত পাহাড় সাদা, কিন্তু ওহুদ পাহাড়টা লাল বর্ণের, কারণ ওই নবীর দন্তের, মুখের দন্তের যে রক্ত, ওই রক্তই পাহাড়ের ভিতরে লেগে গিয়েছিল, পাহাড়টা লাল বর্ণ। এখনো যারা হজ করতে যাবেন মদিনায় গেলে দেখবেন ওই ওহুদ পাহাড়টা এখনো লাল। হেন্দা নামক এক ব্যক্তি, নবীর মাথার মধ্যে ছিল একটি মুকুট, অনেকে বলে যে ওই তরবারি ঢুকায় দিছে দাঁতের ভিতরে, না বাবা, নবীর মাথায় ছিল একটি মুকুট, যুদ্ধের মুকুট, ওই মুকুটের চতুর্দিকে ছিল মেডেল, বল আকৃতির মেডেল আকৃতির, যেন কোপ দিলে, আঘাত করলে মাথায় যেন আঘাত না পড়ে, যেমন আমরা আমাদের ক্রিকেটাররা, তারা যে মাথায় হেলমেট পরে, ঠিক যুদ্ধ যখন করতো তখন যুদ্ধের সেনারাও এরকম মাথার ভিতরে হেলমেট পরতো, নবীর মাথায়ও ছিল ওই রকম, চতুর্দিকে ছিল মেডেলের মতো, যখন তরবারি দিয়ে কোপ মারলেন
তখন ওই কোপ গিয়ে পড়ল একটা মেডেলের উপরে, মেডেলটা ঘুরে নবীর মাঝখানের দন্ত মধ্যাহ্ন এই দাঁতের ভিতরে যখন ঢুকে গেল তখন ওই মেডেলটা তো আর বের করতে পারতেছে না, বিষে ব্যথায় নবী চিৎকার করছে আহ। তখন মাওলা আলী হযরত আলী গিয়ে আমার নবীর পাশে দাঁড়িয়ে নবীর মাথায় হাত বুলাইলেন, তার উরুর মধ্যে ঘুম পাড়িয়ে আস্তে করে সেই মেডেলটা খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে মধ্যাহ্ন দাঁতটি নবীর চলে আসলো। তাই আপনারা জানেন আনাস সে আমার নবীর ওই দন্তখানা সহ রক্তখানা সহ আনাসের উদরের ভিতরে নিয়ে গেছিল। একবার বলি সুবহানাল্লাহ। আপনারা ঘটনাটা জানেন, মানে ফতুল্লার বড় আবুল সরকারের একটি গানের মধ্যে আছে, আনাসকে বলেছিল আনাস এই শিশিটা তুমি গোপন একটি জায়গায় রাখো, এর ছোঁয়ায় মানুষ অপবিত্র হয়ে যাবে, পাপী হয়ে যাবে। তখন সেই আনাস জঙ্গলের মধ্যে চলে গেল, গিয়ে দেখে কোথাও গোপন জায়গা খুঁজে পায় না। তখন আনাস ভাবলেন আমার এই উদর ছাড়া আর গোপন নেই। তখন উদরের ভিতরে সমস্ত রক্তগুলি ঢেলে দিল, নবীর কাছে আসলো। নবী বলল কি করেছো? বলে রেখেছি উদরের ভিতর, উদরের ভিতর। নবী বলেছে ধন্য আনাস, তুমি ধন্য, তোমার শরীরের জন্য তোমার এই শরীরটা দোজকের আগুন পোড়াইতে পারবে না। আমি সংক্ষেপে গানের কথার জবাবটা দিয়েছি, অনেকগুলি কথা গুরু পালা নিলে বাবা কথা হবে একটু বেশি, তারপরে যতটুক না বললেই না। গুরুর কাছে যাইতে হয় একটা অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য। তাই আমার সাধক রজব চাঁদ তার গানের মধ্যে কি বলেছে, তুমি যে গানটি করেছ ওই গানটি করলে, গানটি আমি ভেবেছিলাম যে জায়গায় গানটি করেছ মনে হয় ফিনিশিংটা মুখটার মধ্যের ফিনিশিংটা হবে, পরিশেষে গিয়ে দেখলাম এখানে লাইন অন্যদিকে গিয়ে সেখানে আবার দেশ দিকে চলে গেছে, তাহলে ওই গানটার পরিপূর্ণ গাওয়া যায় না। আমি ভেবেছিলাম ওই গানটা নিব। পিতার মুন্ডে ছেলের মন নিরাকার, আমার দাদাগুরু রজব চাঁদের একটি গান, রজব চাঁদের আরেকটি গান। এটা প্রশ্নবোধক, কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই, গুরু আমার দেশের খবর জানতে চাই। এটার উত্তর গান আমার দাদা লিখেছে, পিতার মুন্ডে ছেলের মন নিরাকার, নীর অর্থ জেনে নাও পানি কে বলে তার নায়াকার। এক ফোঁটা পানি দিয়ে, এক ফোঁটা জল দিয়ে তোমার আমার সৃষ্টি, তোমার আমার জন্ম। তাই মহাশক্তি আদ্যশক্তি তোমার, তখন পিতার মুন্ডে যখন তুমি ছিলে তখন আদ্যশক্তি ছিল তোমার আহার, সেই গুণে গুণান্বিত হয়ে প্রকাশ করার জন্য পিতার মুন্ড হইতে চলে গেলে তুমি মায়ের গর্ভে। যখন তুমি মায়ের গর্ভে গেলে প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে, পাঁচ মাসের বড় তুমি। পাঁচ মাসে পঞ্চম আত্মা আসে, তখন আসার পরে তখন মায়ের নারের সাথে সন্তানের নার অ্যাডজাস্ট থাকে, তখন মা যা খায় সন্তানও তাই খায়। কি খায়? মা ভাত খায়, তাই বলে সন্তান ভাত খায় না, ভাত খায় না। ওই ভাতের যে নির্যাসটা শক্তিটা, ওই আদ্যশক্তিটা তখন হয় সন্তানের আহার। স্থূল দেশ, স্থূল দেশের গুরু হইল তোমার বাবা, তোমার মা। প্রবত্ত দেশের গুরু হইল তোমার বাবা, সাধক দেশের গুরু হইল তোমার আজকের জন্য আমি। সিদ্ধির দেশের গুরু হইল মহাগুরু, যিনি হইল স্রষ্টা, আর ওই স্রষ্টা জ্ঞানে যে গুরু জ্ঞানে ভসতে পারে সেই হয় প্রকৃত ভক্ত। এবার রূপ কি আকার কি, এই অচিনাকে জানা চিনা, এটাই হলো একটা ভক্তের কাজ। এই জন্য নবী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সে চিনেছে রবকে। আর সনাতন ধর্মে বলেছে আত্মানং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। আর একজন বিজ্ঞানী সার্কিটিস বলেছিল নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো, তোমাকে জানো, তাহলেই তুমি ধর্ম সম্বন্ধে জানবে। তাই রজব চাঁদ তার গানে কি বলে, আরে ও চিনারে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের সামনে, আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যান করা যাবি যদি, মাসুক রূপ দর্শনে
আল্লাহর আছে গান বসো উলিয়া আল্লাহর ধ্যানে আজি নারে চিনতে হইলে রে বাবা আজি নারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সামনে আল্লাহর আছে গান বসো এখানে যে অনেক এলাকার লোক আছে এটা আমি আগেও বুঝি জানি রংপুর তবে একটা কথা বলিব এই যে মঞ্চটা এই গজালেশ্বর মঞ্চটা নয় বছর গান করি আমি কিন্তু নয় বছরের একদিনও গান গাওয়ার ক্ষমতা আমার নাই যদি আমি বিশ্বাস করি গজালেশ্বর আমাকে প্রেমের দড়ি বাঁধিয়ে না টান দেয় আজকের গান কমিটি যারা তাদের হৃদয়ের ভিতরে যদি দোলা না জাগায় আমার নাম নিয়ে তাহলে আমার পক্ষে আসা সম্ভব না মালিকের রহমত করেছে হায়াত দারাজ করেছে গজালেশ্বর টান দিছে কমিটির মাধ্যমে আমি আসছি না হইলে আমার পক্ষে আসা সম্ভব না আপনাদের মনে আছে কিনা জানি না এই গজালেশ্বর বাবার দরবারের কমিটি প্রথম যখন আমাকে বায়না করতে যায় আমি তখন বিক্রমপুর গিয়েছিলাম গানে আমার এই ভাইজান এই যে আমার ভাইজান ভাইজান আমাকে 500 টাকা দিয়েছে বসা অবস্থায় তিনি যখন গিয়েছে আমার বাবার কাছে বলল যে রজবদনকে নিব তখন আমাকে ফোন করেছিল আমার বাবা যে গজালেশ্বর আমি গান করেছি তুই ওখানে যাবি তোর দাদাও গান করছে ওই এলাকায় গিয়েছে তোর বায়নাটা রেখে দিলাম আমি আসছিলাম তখন পাগল মনির সাহেবের সাথে আমার গান ছিল আমার ভালো করে খেয়াল আছে আমার সাথে যে ভেলা বাজাইতেছে আমার যে রজ্জব চান রজ্জব আলী দোনাল চিস্তি নিজামি তার রক্তের সন্তান মেজ ছেলে শমশের দেওয়ান আমি 2:45 রাত্র 2:45 বাজে খাড়াইছিলাম 5:15 বাজে আমারে কাকায় পিছন দিয়ে লুঙ্গি টাইনা সিরা লইতাছে তুই কি ববি না আমি কি কেন কি হইছে কত কোন সময় খাড়াইছ তো অন্তরি 5:15 বাজে গেছে আজান দিয়ে দিব আমি কি কতক্ষণ আমি গান গাইলাম আমি তো জানি না আসলে আমি বলতে পারবো না এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে আমি এতক্ষণ গান করলাম কিভাবে পাগল মনির সাহেব দাঁড়ায় গেছে গা দাঁড়ায় কই বাবা আমি আর সময় পাবো না তুমি যে প্রশ্ন করেছিল জবাবটা আমি দিয়ে দিই পাবলিক বলছে আপনার জবাব লাগবে না জবাব আমরা পাইছি একটা গান করে দুজনে মিলন গান করে শেষ করে দেয় তাহলে আমি যে গান করেছি এটা আমি বিশ্বাস করি আমার পক্ষে গান গাওয়া সম্ভব না যদি গজালেশ্বর আমার ভিতরে সদয় না তাই বলে ও চিনা রে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আছে গান বসো ওলি আল্লাহর ধ্যানে তোর যাবি যদি আপন পাদ জবানে আমার রাসূলকে যে ভালোবাসে পরে বাজান সে আমার ভালোবাসে রে আমার রাসূল কে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে আরে আমার ওই নবীকে যে ভালোবাসি সে আমার ভালোবাসে রে আমরা আয়া কায়া দুই বস্তু একজনে দয়াল আয়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আছে কান বসো ওলি আল্লাহর ভেলে তোর যাবি যদি অনেকে বলে বয়ে তিরাজ কিছু জানেনি ওরা হাদিস দলিল জানে
কথাটা মিলিয়ে নেবেন, পাক কোরআন পাঠাইলেন, সেই কোরআন খুলে দেখো তাই কি বলেন, সেই পাক আপন পাক জবানে আল্লাহর বাণী কোরআন সূরা ফাত্তা 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, হে রসুল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো আপনি বলে দেন আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই নিহিত রইল। এখানে বলে গেছে আল্লাহর ওলিরা মরে না, অনেকে কয় মরে, যারা বলে ওরা অজ্ঞানী মূর্খ, ওরা জানে না আল্লাহর ওলিরা যে মরে না। বা ভান্ডারির দরবারে রমেশিল নামে এক হিন্দু লোক গোপনে গিয়া বা ভান্ডারির কাছে মুড়ি ধুইছে, গোলামুর রহমান বাবার কাছে। রমেশিলের অনেক গান আছে, ওই যে একটি গান আছে, কত খেলা জানো রে দোয়েল কত খেলা জানো, গলায় দিয়ে প্রেম রসি আস্তে ধীরে টানোরে রঙ্গিলা ভান্ডারি মৌলা। রমেশিল গেছে মরে, হিন্দু ধর্মের লোকেরা শ্মশানে নিয়ে যায়, আর মুসলমান ধর্মের লোক যারা ওইখানে চলে যায়, যাইয়া বলে পোড়াইতে দিব না, সে মুসলমান গেছে হইয়া আমরা তাকে দিব মাটি, দিব মাটিতে নামাইয়া দুই দলে ঝগড়া বেঁধে গেল, থানার থেকে দারোগায় যায়, যাইয়া দুই দলের বাবা ঝগড়াটা থামায়, বলে পোড়াইলে আর মাটি দেওয়া যায় না, আমি মুসলমান ধর্মকে আগে সুযোগ দিব, তারা মাটি দিবে আমি ঘড়ি ধরবো, এক ঘন্টা পরে ওই হিন্দু ধর্মের লোক কবর থেকে উঠাইয়া শ্মশানে নিয়ে পোড়াবে। রাজি আছো কহ রাজি? মুসলমান ধর্মের লোক আল্লাহর নাম করে জানাজা করে বা ভান্ডারির নাম করে কবরে সোয়াই দিয়ে তারা চলে গেছে, এক ঘন্টা পরে দারোগায় বলে হিন্দুদের উঠাও, কবর খুঁজে গিয়ে দেখে কবরের ভিতরে রমেশিল নাই। আপনারা জানেন খাজা বাবার দরবারে সম্রাট আলমগীর গিয়ে সালাম দিছে তিনবার, আসসালামু আলাইকুম জবাব নাই, আসসালামু আলাইকুম জবাব নাই, আসসালামু আলাইকুম তিনবারের বার আমার খাজা বাবা রোজা থেকে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জুক আলমগীর। আলমগীর বলে আপনি দুই সালামে জবাব দিলেন না, তিন নম্বরে জবাব দিলেন, বলে বোকা, প্রথম সালামে ছিলাম আমি মদিনায় দয়াল নবীর রোজায়, দ্বিতীয় সালামে আমি পথিমধ্যে ছিলাম, তৃতীয় সালামে রোজা থেকে জবাব দিলাম। তাহলে আল্লাহর উল্লীরা কি মরে বাবা? আল্লাহর উল্লীরা কখনো মরে না, তার প্রমাণ আল্লাহর বাণী কোরআনই দিয়ে গেছে, কোরআনে সূরা বাকারা 154 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে আল্লাহর রাস্তায় জিহাদে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কবরে জিন্দা। এইটা গেল কোরআনের কথা, কিন্তু নবীর হাদিসে কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হই না পরিচয় উসিলা বিহনে, আরে ও রে নবীজির হাদিসে যে মানিবে পরিভক্ত নিশ্চয় সে আমাকে পাবে রে, নবী কয় নাই বে রাসূল যে মানিবে সে আমারে পাবে রে, একজন গজালিশা গজালিশা ওই গজালিশা গজালিশা যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, আমি সুপারিশ তার হাসর ময়দানে তারে সুপারিশ করব হাসর মি জানে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ভেলি করা যাবি যদি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে, আরে বরে পীরের কাছে রাসূলকে মিলিবে সেদিন পীরের রূপে আসিবে সামনে, আরে তোমরা ওই ভান্ডারি রূপ নয়নে রাখো, আরে ভক্ত কপটের ছবি আঁকো গো তোমরা গুরু রূপ নয়নে রাখো, আরে তোমরা গজালির সব গজালির রূপ
নয়নে রাখো ভক্ত ভিতকপটে ছবি আঁকো গো এবার করো ধিয়ান বসিয়া নির্জনে বাজান করো ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধ্যানে করে যাবি যদি কাদির চান তোর ধিয়ান সজল নয়নে আর ও রে আল্লাহর লি আসে কান দয়াল বাবা কাদির চান তোর ধিয়ান সজল নয়নে বাজান হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিন গো আমার হৃদয়ে রাখিয়েছি মিলিবে নিদানের দিন রে আরে তোমার হৃদয়ে রাখিলে গচ্ছি নই হৃদয়েরা খিলেছি মিলিবে নিদানের দিন গো এবার করো একদিন কয়রত জব দেওয়ানে দয়াল করো একদিন কয়রত জব দেওয়ানে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধ্যানে তার জাতি যদি আস্তে বাবা তোমার হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন ওই যে বলেছে তোমার সাথে আমার কি সম্পর্ক তোমার সাথে আমার ভাই ভাই সম্পর্ক তোমার সাথে আমার বাবা সন্তানের সম্পর্ক তোমার সাথে আমার মা সন্তানের সম্পর্ক তোমার সাথে আমার বন্ধু বন্ধু সম্পর্ক তোমার সাথে আমার মহাগুরু সম্পর্ক পঞ্চপ্রেম তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই ভক্ত বলে তুমি বিলে আমার আর কি এই জন্য গুরু হয় মাতা গুরু হয় পিতা গুরু হয় বন্ধু গুরু হয় ভাই গুরুই তোমার জগৎ সাই বড় পীর আব্দুল কাদের জিলানি এক ভক্ত ডাক দিয়া কয় নিদান কালে পড়ি যদি বাবা ধৈরা তুলবেন নি আমায় কিছুই আমি শিখি নাই আমি শিখি নাই আমি তোমার নামের দোহাই দে কিছুই আমি শিখি নাই শুনেছি মরে গেলে কবরের মধ্যে দুই ফেরেশতা আসবে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়ামান দিনুকা মারহাজার রসুলু জবাব না দিতে পারলে সাজা দিবে আমি তো এগুলি কিছুই জানি না আমার বড় বীর গতি আমার নাম কুশ ভক্ত মরে গেছে কবরে রেখে দিছে দুই ফেরেশতা এসে জিজ্ঞেস করে মান রব্বুকা ভক্ত বলে আব্দুল কাদির দ্বিতীয় প্রশ্ন করে ওয়ামান দিনুকা ভক্ত বলে আব্দুল কাদির মারহাজার রসুলু মান নবীকা তোমার নবীকে মারহাজার রসুলু ছবি অঙ্কন করে সামনে ধরছে উনি কি তোমার রসুল বলে আব্দুল কাদির আগুনের গুর্জো দিয়ে মারবে আর এই ভক্ত কবরে থেকে হাঁক দেয় আব্দুল কাদির কবরের ভিতরে গিয়া থাবা দিয়ে আগুনের গুর্জো ধরছে মারস কেন কয় আপনারে তো ডাকি নাই আপনি আইসেন কেন কয় ভক্তের ডাকে আসছে কারণ কি জানোস ভক্তে আমার মাতা পিতা রে আরে ভক্তে আমার আমার গুরু আরে ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু আছে ভক্তের হাতে প্রেম দূরি আছে ওই ভক্তের হাতে প্রেম ওই ভক্ত যেদিকে ঘুরাই সেই দিক ঘুরি বাজান ভক্তের হাতে প্রেম ভক্ত যেদিক ঘুরাই সেদিক ঘুরি রে ভক্তের হাতে প্রেম দূরি তাই ওই যে মালা দিয়েছে
ওই মালায় সম্বন্ধ হয়ে গেছে। তুমি যদি বিপদে পড়ো গুরু নাম ধরে ডাকো, গজালিশার নাম ধরে কেউ যদি ডাকে বিপদে পড়ে, কারণ গানেই বলেছে মুর্শিদ নাম যা হৃদে গো ভরা, আরে ভবে তার ভরা কি যাই রে মারা, আরে অতি পইরা বাবা আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বিশ্ব হইল বুড়া। কেন বুড়া? গুড়া আর বুড়া সমান, গুড়া আর বুড়া হইল সমান। তুমি হইলে গুড়া আর বুড়া দুটোটা এক, আমি হইলাম যুবক। একজন গুরু হইল যুবক আর শিষ্য হলো গুড়া আর বুড়া, অর্থাৎ বৃদ্ধ লোক যারা তাদের অনেক সময় কাপড়ে ঠিক থাকে না বাবা, ছোট বাচ্চা যারা তাদেরও কাপড়ে ঠিক থাকে না, এগুলি জ্ঞানী যারা তারা আবার ঠিক করে দিতে হয়। এই জন্য আল্লাহওয়ালা যারা রজব চান গান লিখেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে, ও যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, যার হয়েছে সে পেয়েছে। এটা সাধারণ কথা না বাবা। এবার আমার কাছে জিজ্ঞেস করে তোমার রূপ নিশানা কই আমারে দাও কইয়া, শ্রীনিত্য বৃন্দাবনে তুমি একবার যাও রে চলিয়া। এই জন্য রজব চান গান লিখেছে, অনিত্য ধা থাকিতে নিত্যের করণ হবে না, নিত্য ধামে যেতে করো বাসনা, আগে নীলা নিত্য দুটি সত্যের অর্থ কর, নিত্য ধাম হয় পরমংস, অনিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এটি ধর। গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর, বিষয় মহা কালমায়া জল কেটে চলো ভবজঞ্জাল, জানলে গুরুর নামের মশাল তোমার জম যত না রবে। লাস্টের অন্তরে বলেছে, এই রূপমঞ্জরী রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার ফলে, স্থান পাবি হৃৎকমলে
दूधे जले मिसे गेले आर कि चाओ तापितंग शीतल हबे लागलो प्रेमेर भाव तखन निरानंद जाबे चले रवि आनंदमय ब्रह्मांडले साधक रज्ज बेगाय तथाय गेले जन्म मरण हबे तुम्हार श्री चरण सुंदर चरण आद्य शक्ति चरण सब चरण बाद दिए तुम्हार श्रीरूप खाना साधन करो ताकोले ही तुम्हार सब रूप हो जाए ओए आटे धरो देखले छवि पागल होबि घरे रहते पारबि ना देखले छवि पागल होबि ऐ चंद भुवने तुम्हार गजाली शामाओलाना देखले छवि पागल होबि घरे रहते पारबि ना देखले छवि पागल होबि छवि पागल होबि घरे रहते पारबि ना देखले छवि पागल होबि যিশু ভাবে খ্রিস্টানেরা 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 যিশু ভাবে খ্রিস্টানেরা ওই ভাবে জিন্দে জইনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জইনেরা যিশু ভাবে যিশু ভাবে যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জইনেরা হিন্দু ভাবে মদন মোহ দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি তোমার বাহিরেতে 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 পীরের ছবি বাহিরেতে 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 আরে বাহিরে গো চালিশার ছবি ভিতরে রই নূর নবী বাহিরেতে তোমার বাহিরেতে পীরের ছবি ভিতরে গানের মধ্যে অনেক ভাই অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে মালা দিয়ে সবার প্রতি আমার অন্তর থেকে ভক্ত শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম।